আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আশা করি আমার আজকের এই দম বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানি তৈরি করতে কী কী লাগে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন, আর চিকেনটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 চামচের মতো রসুন বাটা। দিচ্ছি 4 চামচ আদা বাটা। তারপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা। দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ পোস্তদানা বাটা। এখানে পোস্তদানাটা ব্লেন্ড করার সময় আমার পানিটা একটু বেশি পড়ে গিয়েছিল, যার কারণে এটাকে একটু পাতলা মনে হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ। দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবঙ্গ 15 থেকে 20টির মতো। এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ। দিচ্ছি পুদিনা পাতা ও ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 7-8টির মতো কাঁচা মরিচ। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। দিচ্ছি বিরিয়ানির মশলা 5 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ 7 মতো। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা ইউজ করেছি। এখন আমি চিকেনটাকে সবগুলো মশলার সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে কিন্তু মাখানোর কাজটা অবশ্যই হাত দিয়ে করে নিতে হবে। সবশেষে আমি দিয়ে দিব 3টা দারচিনি, 2টা তেজপাতা, 6 থেকে 7টা এলাচ। অপরদিকে আমি একটি পাত্রে বিরিয়ানির রাইসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়েছি 3টা তেজপাতা, 2টা দারচিনি আর 5 থেকে 6টার মতো এলাচ। তারপর দিয়েছি শাহি জিরা। দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে আমি লবণটাকে পরিমাণের তুলনায় একটু বেশি ইউজ করেছি। আর দিচ্ছি 2 চামচ পরিমাণ সোয়াবিন তেল। পানিটা বলক উঠে গিয়েছে, এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। এখানে আমি 2 কেজি পরিমাণ চিকেনের জন্য 2 কেজি পরিমাণ পোলার চাল ইউজ করেছি। লবঙ্গটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি সবশেষে দিয়ে দিলাম লবঙ্গ। এখন আমি চালটাকে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। চালটাকে আমি 19%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা থেকে কিছুটা পরিমাণ মশলা তুলে অন্য একটা পাতিলে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি আলু, আর আলুটাকে আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর
তারপর দিচ্ছি সামান্য ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা কিছুটা পরিমাণে ভাত, যে মশলাটা তুলে রেখেছিলাম ওই মশলা থেকে কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি আলু বোখরা 6-7টির মতো, তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণে কিশমিশ। এখন দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, তারপর আবারও কিছুটা পরিমাণ ভাত আমি উপর থেকে দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারিংয়ে আমি আবারও 2টা আলু বোখরা, কয়েকটা কিশমিশ আর অবশিষ্ট যে মশলাটুকু ছিল সেই অবশিষ্ট মশলাটুকু দিয়ে দিলাম। এখন দিচ্ছি 2 চামচ পরিমাণ কেওড়া জল, দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তৃতীয় লেয়ারিংয়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি, তারপর দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, দিচ্ছি 4-5 চামচ এর মতো ঘি। আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। 1 কাপ পানিতে আমি সামান্য কিছুটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, এখন আমি সেই পানিটা দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আস্ত পুদিনা পাতা। এখন আমি হাঁড়ির 4-5টা আটা দিয়ে সিল করে নেব। ঢাকনা দিয়ে এটাকে এমনভাবে সিল করতে হবে যাতে করে এর ভিতর থেকে কোনো রকম বাতাস বের না হই। অন্য দিক দিয়ে চুলায় আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়াটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন এর উপরে আমি বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দিলাম, বসিয়ে অপেক্ষা করব 40 মিনিটের মতো। ফিরে আসছি 40 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে, এবং এর চারগুলো খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।